वेलकम फ्रेंड्स टू माय चैनल माय रान्नाघर इंडियन फूड। आज আমরা স্বাস্থ্যসাথী কার্ডের বিষয়ে একটি তথ্য আপনাদেরকে শেয়ার করব। স্বাস্থ্যসাথী ফর্ম ফিলআপ কিভাবে করতে হয় সেই বিষয়ে ভিডিও আমাদের এখানে আমরা আগে আপলোড করেছি। স্বাস্থ্যসাথী কার্ডের যারা পেয়ে গেছেন তাদের কার্ডের ব্যালেন্স কত আছে বা কার্ডের বেনিফিশিয়ারি কে সেই বিষয়ে আমরা আগে আলোচনা করেছি, ভিডিও পোস্ট করেছি। এই ভিডিওতে আমরা দেখব আপনার কার্ডের এগেইনস্টে আপনার ডিস্ট্রিক্টে কোন কোন প্রাইভেট বা পাবলিক হসপিটাল বা নার্সিংহোম এর সঙ্গে অ্যাটাচ রয়েছে, স্বাস্থ্যসাথী বেনিফিট কোথায় কোথায় আপনি পাবেন সেটা আপনি জানবেন কি করে। তো এক্ষেত্রেও প্রথমে আপনাকে স্বাস্থ্যসাথী অ্যাপটিকে ডাউনলোড করে নিতে হবে প্লে স্টোরসে গিয়ে। সেটিকে ওপেন করলে আমরা অলরেডি ডাউনলোড করে রেখেছি, ওপেন করলে এভাবে দেখায়। প্রথমে এটিকে স্কিপ করে যাবেন, এই পেজটি খুলে যাবে। দেখতে পাচ্ছেন এখানে অ্যাক্টিভ হসপিটাল লিস্ট এটি রয়েছে। আবার আপনি যদি নিয়ার বাই খুঁজতে চান তো নিয়ার বাই হসপিটালস রয়েছে। আমি অ্যাক্টিভ হসপিটাল লিস্টটিকে নিলাম, এখানে একটা শিট খুলে যাবে। এখানে আপনি স্টেট সিলেক্ট করতে পারবেন, এটা ওয়েস্ট বেঙ্গল রয়েছে, আমি ওয়েস্ট বেঙ্গলই দেখাচ্ছি। এবার আপনি আপনার ডিস্ট্রিক্টটিকে সিলেক্ট করুন, ধরুন আমি নর্থ 24 পরগনাটাকে সিলেক্ট করলাম। হসপিটাল টাইপ অর্থাৎ প্রাইভেট না পাবলিক, দেখুন পাবলিক না প্রাইভেট। আমি যদি প্রাইভেট ক্লিক করি তাহলে প্রাইভেট হলো, আপনি পাবলিকও করতে পারেন। বলছে হসপিটাল গ্রেড অর্থাৎ এ বি সি আর এরকম গ্রেড আছে, আমি যদি এ সব থেকে ভালো তাই আগে এটাকে দেখলাম। এবার আপনি সার্চ করুন, আপনি দেখতে পাচ্ছেন এখানে কোন কোন নার্সিংহোম প্রাইভেট এখানে রয়েছে। এইভাবে আপনি সব দেখতে পারবেন। আমি যখন একটা আপনাকে উদাহরণ দিই, এই যে মাদার নার্সিং হোম, তার কোড এখানে রয়েছে, কি টাইপ কি স্ট্যাটাস সব রয়েছে। ভিউ ডিটেলস, যদি আপনি ভিউ ডিটেলস করেন আপনি কি দেখতে পারবেন, তার যাবতীয় ডিটেলস আপনি এখানে পেয়ে গেলেন, তার অ্যাড্রেস, তার মোবাইল ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস সব কিছু। ডিস্ট্রিক্ট স্টেট তো আগে আপনি জানেন, হসপিটাল টাইপটা কি আছে, ক্যাটাগরি অফ হসপিটাল, আপনি যাবতীয় ডিটেলস এখানে আপনি পেয়ে যাবেন। স্পেশালিটি তার কি কি আছে সবকিছু আপনি এখানে পেয়ে যাবেন। তাহলে এইভাবে আপনি আপনার কার্ডের এগেনস্টে আপনার ডিস্ট্রিক্টে প্রাইভেট পাবলিক সমস্ত হসপিটাল বা নার্সিংহোম যারা অ্যাটাচ স্বাস্থ্যসাথীর সঙ্গে তার ডিটেলস তথ্য আপনি পেয়ে যাবেন। তাই আপনি যদি কার্ডের মাধ্যমে চিকিৎসা পরিষেবা নিতে চান তার হসপিটাল ডিটেলসটা আপনি এইভাবে সহজেই স্বাস্থ্যসাথী অ্যাপ থেকে পেয়ে যাবেন। আশা করি ভিডিওটি থেকে আপনি বোঝাতে পেরেছি আপনি কি করে সার্চ করবেন এবং এরপর আপনার ভিডিওটি উপকারে লাগবে। তাই যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ।